ব্যাপক পরিমাণে বেআইনি ভেজাল তেল উদ্ধার করেছে মাথায়। কিন্তু আমি এটা কালকে যে কী ব্যাপারে হয়েছিল না হয়েছিল আমি তাও যাই না, একজন আমি তো জান করছিলাম, তখন আমাকে এসে একজন বলল যে একবার আসতে পারবেন। আমি বললাম যে দেখুন আমি তো স্নান করছি, আমি তো এখন বাবা বেরোতে পারবো না, আমি হ্যান্ডিকার। তখন উনি বললেন আমি এক কাজ করুন, ঠিক আছে আমি স্নান করুন এই পর্যন্ত। তারপরে আমি তারপরে বেরিয়েছি, আমি বেরিয়ে একটু তুলসী গাছের তলায় জল দিলাম, মশা টসা করে আমি ঘরে ঢুকে গেছি। এরপরে আর কোনো ঘটনা নেই। আজকে সকালবেলা থানা থেকে এসে বলছে, থানা থেকে আমার মিসেসকে জিজ্ঞেস করলো নাম কী, আপনার নাম কী, আমার আপনার বাবার নাম কী জিজ্ঞেস করলেন। করার পর তারপরে পাশের কেউ আমি কোনো চেনে নি, আমি বলছি দেখুন প্রতিবেশী থাকে। কতদিন ধরে উনি আছেন এখানে? আমি 22 বছর এসেছি। ওকে, আমি এখানে, আমার বাড়ি হচ্ছে পৈতৃক বাড়ি হচ্ছে। উনি যে এখানে ব্যবসা করতেন বেআইনি বলছে পুলিশ অভিযোগ করছে যে এখানে তেল বানানো হতো, ভেজাল তেল, আপনারা কি জানতে পেরেছেন এর আগে? না সেরকম আমরা, আমি কারোর তো ঘরের খবর, দেখো তোমার ঘরে কি খাবার, কি খাচ্ছ, কি না করছো, তুমি কি কোয়ে করছো, আমি কেন ঘরের মধ্যে, আমি ওইসব বাড়ি বাইরে থেকে মাল আসতো আমি সেটা জানি না কি আস নিশ্চয়ই, যেটা দেখুন অন্যায়, যেটা সত্যি কথা অন্যায়, অন্যায় প্রত্যেকেই মানে। এটা কত নম্বর ওয়ার্ড? এটা হলো 11, আমি থাকি 14 নম্বর ওয়ার্ড। আমাদের 14। আপনার নাম? আমার নাম জয়দেব বোস। সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে। আসল বিষয়টা হচ্ছে তৃণমূলের একাংশের মদতে এবং তৃণমূলের কিছু কাউন্সিলর যেরকম মদ বিক্রি গিয়ে সহযোগিতা করেছিল 8 নম্বরে, এবং এই ক্ষেত্রেও যত 2 নম্বরই বেআইনি কারবার আছে তৃণমূলের কাউন্সিলরদের একাংশের মদতে এই কাজগুলো চলছে, এগুলো অতি দ্রুত বন্ধ করে দেওয়া উচিত, নাহলে পরে এই সমাজের মানুষের পক্ষে খুবই ক্ষতিকারক, আরও অনেক কিছুই বেরাবে, যত দিন যাবে তত বেরাবে, আর সরকারের পালাবদল খুব দ্রুত ঘনিয়ে আসছে, যার ফলে এইসব জিনিসগুলো আরও দ্রুততার সঙ্গে করতে চাইছে। যত দ্রুততার সঙ্গে এই 2 নম্বরই ভেজাল কারবার বেআইনি মদ বিক্রি করতে চাইছে তত জনগণের সম্মুখে তত বেশি আসছে, এবং আপনারা যেভাবে সচেতন একজন সাংবাদিক হিসাবে মানুষের সামনে বেআইনি কারবার তুলে ধরছেন, এই জন্য সমাজের মানুষের পক্ষে খুব মঙ্গল এবং খুব উপকার হচ্ছে। এই উত্তরপাড়ায় এই ধরনের কালচার কোনোদিনই ছিল না। উত্তরপাড়া একটা ভালো শহর, এই অঞ্চলে শিক্ষিত এবং বুদ্ধিজীবী সমাজের মানুষের বসবাস ছিল, কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে এই ধরনের কারবার খুব দ্রুত পরিমাণে বাড়ছে, আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে শাসক দলের মদতে, যার ফলে এই কারবার যাতে দ্রুত বন্ধ হয় এই জন্য প্রশাসনকে তৎপর হতে হবে, আর
প্রশাসনের কথা কি বলবো, প্রশাসনের এক অংশই এই কারবারের সঙ্গে মদত দিচ্ছে, যার ফলে শাসক এবং প্রশাসন দুটো যৌথ উদ্যোগেই এই কারবারটা চলছে। আর আপনারা আছেন দেখে অনেকটাই কম, আপনাদের মতো এরকম মিডিয়ারা না থাকলে এর বিষয়টা আরও ভয়ঙ্কর জায়গায় চলে যেত। আমার নাম প্রবীর কংস বণিক, আমি 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, উত্তরপাড়া কোত্তম পৌরসভার বিরোধী দল নেতা। শুনেছি যে 11 নম্বর ওয়ার্ডে গোপালদা বলে যে কাউন্সিলর আছেন ওনারই পাশের থেকে উদ্ধার করেছে। আজকে একটা জিনিস দেখুন, ওনার পাশে এত বড় একটা জালিয়াতি কারবার চলছে, উনি জানে না? এটা অসম্ভব, উনি সব জানে। কেন, এরা তো কাঠমান্ডিটা এমন জায়গায় নিয়ে গেছে যে যে যা খুশি করুক তাদের টাকা পয়সা পেলেই হবে। কেন, একটা কাউন্সিলর দেখা যাচ্ছে কেউ মদের ব্যবসা, কেউ তেলের ব্যবসা, এদের তো দুর্নীতিতে ভরে গেছে। এই সরকারটা যার যে জায়গায় দাঁড়িয়ে গেছে, আজকে আগামী দিনে এরা লোকের বাড়িতে ঢুকিয়ে যাবে চুরি করার জন্য, এই পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ওয়াচ করব, প্রতিটা ওয়ার্ডে ওয়াচ করব যে এই দুর্নীতির যত অনৈতিক কাজ আমরা যেভাবে আটকাবো। এতে তো পুলিশ প্রশাসনও তো উদাসীন না, এরাও তো দলদাস হয়ে গেছে, এরাও সব জানে, জেনে শুনে করবে না। তাহলে আমাদেরই করতে হবে, ভারতীয় জনতা পার্টির থেকে আমরা সে উদ্যোগ নেব আগামী দিনে। আচ্ছা, আপনার পরিচয় দাদা? আমার নাম তাপস দেব, উত্তরপাড়া মাকলা মন্ডলের সভাপতি, ভারতীয় জনতা পার্টি। কিভাবে এভাবে বেআইনি তেলের ব্যবসা চলতো কি বলবেন? ব্যাপার হচ্ছে এটা তো আমরা কেউ জানতাম না, তার ফ্ল্যাট আছে এখানে, সেই ফ্ল্যাটের ভেতরে সে করতো। এবার পুলিশ একবার ধরেছিল ওনাকে, ধরে নেওয়ার পরে তারপরে ওখান থেকে জানতে পারি যে উনি সমস্ত ব্যবসা করছেন। তা আমিও ব্যক্তিগতভাবে তাকে বলেছিলাম যে এখানে এই অঞ্চলের মানুষ আছে, তারপরে ফ্ল্যাটের লোকজন আছে, এখানে সমস্ত জিনিস না করাটাই ভালো এবং করো না এখানে এসব জিনিস। কিন্তু সে বলছে না, আমি আর এখন করছি না এসব, আমি করবো না এসব, আমাকে এই কথাই বলেছিল। তারপরে তো আবার কালকে এখানে পুলিশ এসেছিলো, শুনলাম আমি যে এরকম ব্যাপার, আমাদের এই গলি দিয়ে গেছে। এখন এই ধরনের জিনিস করলে তো তাকে তো পুলিশ ধরবে, কিছু করার নেই। এবং এখানে মানে আশেপাশের লোকজনেরও একটা মান সম্মানহানি হচ্ছে, তাদের ফ্ল্যাটের লোকজনেরও হচ্ছে, আমাদেরও হচ্ছে। তা আমি তো তাকে বলেছিলাম অনেক অনেকবার যে তুমি করছো না, তার এসব বলো, আমাকে কিন্তু বারবারই বলেছে যে না আমি করছি না এসব। বিরোধীরা অভিযোগ করছে কখনো কখনো শাসক দলের কাউন্সিলরের মদতে, কখনো মদের ব্যবসা, কখনো বেআইনি এরকম ব্যবসা চলছে তৃণমূল কাউন্সিলরদের মদতে, কি বলবেন সেই অভিযোগ? এসব বিরোধীরা অনেক কিছুই বলে, বিরোধীদের মদতেই ম্যাক্সিমাম জিনিস চলে, সব কিছু যেখানে যা কিছু ঘটনা হবে সব কাউন্সিলরদের মদতে চলছে, এটা ঠিক না। বিরোধীরা তাদের বিরোধীদের মতো কথা বলেছে, তারা তো সব কিছুতেই বিরোধিতা খুঁজে পায়। পুলিশ তো কালকে এসেছিল, এসে তো তাকে নিয়ে গেছে সমস্ত, আমি এখানে কিছু বস্তা টস্তা ছিল তার বাড়িতে সেগুলো নিয়ে গেছে। আপনি বলুন যে একটা কথা হচ্ছে যে যে কোনো একটা ফ্ল্যাটের ভেতরে যদি কেউ কিছু করে সেটা কি লোকের পক্ষে সবসময় জানা সম্ভব হয়? এটা তো সম্ভব হয় না। এবার সে ওখানে তার ফ্ল্যাটের ভেতরে করছিল, এবার ব্যাপারে তা সেই ফ্ল্যাটের লোক জানে কি না জিজ্ঞেস করুন, সেই ফ্ল্যাটের লোক জানে কি না। 11 নম্বর।